ফটিকছড়ি ভোজপুরে কোটবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের মুসল্লিদের মাঝে বিনামূল্যে মাস্ক ও অ্যান্টিসেপটিক সাবান বিতরণ ও ব্যবহার বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পরামর্শ দেন সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন কোটবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ এর সদস্যরা। সংগঠনের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম গ্লাস হাউস অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী মোহাম্মদ বাবুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা বাংলাদেশের সিনিয়র অডিটর অফিসার মোহাম্মদ মামুন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত হোসেন, কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জুবের সহ সংগঠনের সকল সদস্যবৃন্দরা। নোভেল কোভিড-19 তথা করোনা ভাইরাস যে মহামারী বৈশ্বিক রূপ নিয়েছে সেটার অংশ হিসাবে সচেতনতামূলক তথা মানবতাবাদের জায়গা থেকে কোটবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকে আমরা ক্ষুদ্র প্রয়াস কোটবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে প্রত্যেক মুসল্লিকে আমরা মাস্ক এবং ডেটল সাবান বিতরণ করেছি। তো আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের ভোজপুর ইউনিয়ন তথা সারা বাংলাদেশ প্রত্যেকের জায়গা থেকে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস সারা বাংলা ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মাঝে আপনারা পৌঁছিয়ে দিন, সকলে মানবতার হাত বাড়িয়ে দিন। কারণ প্রত্যেকের এই কঠিন সময়ে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। সবশেষ আমি এটা আশাবাদ ব্যক্ত করছি, এই কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের প্রত্যেকটা বিত্তশালী মানুষ সকলের দুস্থ মানুষের পাশে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং সাবান ডেটল সাবান বিতরণে আমরা অংশগ্রহণ করি ইনশাল্লাহ। আমরা সকলে মাস্ক এবং ডেটল সাবান পেয়েছি, সবাই ডেটল সাবান ইউজ করবো, মাস্ক সবসময় হাতে লাগিয়ে রাখবো যে করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে না পারে। ইনশাল্লাহ আমরা ফাসত্ব নামাজ কালাম অবশ্যই পড়ব এবং সাথে সাথে মাস্ক পরিধান করে রাখবো। হ্যাঁ, এই আর কি, এটা আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার বক্তব্য।